শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্র্যময় ও বহুমাত্রিক জীবন নিয়ে নির্মিত হয়েছে 150 ফুট দৈর্ঘ্যের চিত্রকর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট। দীর্ঘ এই চিত্রকর্মে মাটি ও মানুষের নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহার করা হয়েছে মাটির তৈরি রং। এতে ফুটিয়ে তোলা হয়েছে দেশ, মাটি ও মানুষের জন্য উৎসর্গকৃত জাতির পিতার জীবনাদর্শ। গণভবন থেকে জাতীয় জাদুঘরে ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠেছে আমাদের বাংলাদেশের সংগ্রাম থেকে অর্জনের যে ইতিহাস, সেই ইতিহাস শুধু বর্ণমালায় পড়েই না, শিল্পীর তুলিতেও মানুষ এটা দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করেন বঙ্গবন্ধু কন্যা। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর তাগিদ দেন তিনি। এই যে 75 সালের পর থেকে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে এবং মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কাজে সেখানে সেই 75 থেকে যারা মানে 21 বছর, সেই সময় যারা তরুণ ছিল, যুবক ছিল বা শিশু কিশোর ছিল, তারা তো ইতিহাস জানতে পারেনি। তো এই বিষয়টা আমার মনে হয় আরও সকলের একটু নজর দেওয়া দরকার, কারণ আমরা 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস কেন আমরা উদযাপন করি, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, এরকম বহু ঘটনা আমাদের জীবনে রয়েছে, সেগুলি সম্পর্কে আমাদের মানে শিশু কিশোর এবং প্রজন্মের পর প্রজন্ম তাদের জানা উচিত। এটা জানলে পরে তারা যেমন দেশপ্রেমী উদ্বুদ্ধ হবে, আর সেই সাথে সাথে একটা চেতনা আসবে যেটা আমাদের জন্য খুবই দরকার। শিল্প সাহিত্য চর্চার জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কবি, শিল্পী, সাহিত্যিক যে যেখানে আছেন, তারা যেভাবে মানে আপনাদের মানে কাজ করে যাচ্ছেন, আপনারা করে যাবেন, বা শিল্প সাহিত্য বা সংস্কৃতি এর চর্চাটা যাতে থাকে, তার জন্য যত রকমের সহযোগিতা দরকার অবশ্যই আমি করব। বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশে কবি, শিল্পী, সাহিত্যিক বিভিন্নভাবে এই নামটিকে কিন্তু চিরভাস্বর করে রেখেছেন। মুজিববর্ষের নিবেদন হিসেবে সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। উপস্থাপনায়